সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পয়লা আষাঢ় বাংলাদেশ মতে দোসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় জিল হজ রোজ রবিবার দশমী তিথি থাকবে রাত্র তিনটা বত্রিশ মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে সকাল দশটা পঞ্চান্ন মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল বৃষরাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে রবি বুধ শুক্র তিরি হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যে পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া জুন ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভ নয় তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে কর্মস্থলে শ্র বিশেষ করে সহকর্মীদের মন যুগিয়ে চলতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যস্থলে শ্রমিকদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমন কি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও তাই তো নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে জলের নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য সৃষ্টি হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে যা লেখাপড়া থেকে মনকে পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিতে পারে এমনকি পিতা মাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হয়ে থাকবে যদিও লেখাপড়ায় মন বসবে না তথাপিও নতুন নতুন সুযোগও হাতের মুঠে আসবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়ার কারিগর হবে সেই সঙ্গে পিতা কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে জয়ী করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাৎ হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দু নেজি তারিখে বিশেষ করে আপনাদের গোটা পরিবারে সুখের হাসি হাসিয়ে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি দেবে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে কোমল শিশুদের পুরস্কৃত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে দূরীভূত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মেলবন্ধন রচনা করবে সব মিলিয়ে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকাও আদায় হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে বা জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে যা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে কামনা বাসনা পূর্ণ করবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আরও কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার চব্বিশ আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলায় পড়তে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি চ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে নেশা মুদ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গের দিকে মন ধাবিত হবে ব্যবসা হবে পরিবারের কোন বয়স্ক লোকের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তথাপিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে এমনকি ভাই বোনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি বিশেষ করে আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে উন্নতির অগ্রযাত্রা অনেকাংশে অব্যাহত থাকবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন ভয় ভীতি অপমান উপদস্থের হাত থেকে অবশ্য অবলীলাক্রমে উদ্ধার পাবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতা গড়ে উঠবে যার ফলে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যা দেখে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় के बাरম रাजb সिंहो রासी ও सिंहोलग ननि়े তো সিংহ রাশির সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে সেই সঙ্গে ডাকযোগে শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে অতিথি সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে খুব শীঘ্রই হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা খুব দ্রুতই আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি দুরারোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাই তো এক কথায় বলা যায় যে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার ফজট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠার ভিত মজবুত করবে গৃহবাণী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন এমনকি শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু আপনাদের বিশেষ করে প্রতিযোগিতা তাই জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে যার ফলে অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নোয়াসে চোর সিটিং বাজে দৌড়াতে বলতে হবে যথা সর্বস্ব হারাতে হবে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে এমনকি নেশা মধ্য জুয়া সহ দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে সুখ দুঃখের অসুজল জল ধরাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি পাওনা টাকাও আদায় হবে সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজ করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর আসবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটা রাজকীয় দিন আপনাদের জন্য উপহার থাকবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির শ্বাস রব রব করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু নিয়ে তো ধনু রাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আনবে সেই সঙ্গে নতুন নতুন বিনিয়োগ সুদূর প্রসারী হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি কর্মস্থলে উপহার উপ পাবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন গড়তে আরম্ভ করবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে সেই সঙ্গে আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া ঝটকা উপার্জনের নতুন নতুন সুযোগ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে তাছাড়া বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি বহু গুণের স্বীকৃতির স্বরূপ পুরস্কৃত হবেন তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কামনা বাসনার পূর্ণতা পাবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাতে থাকা সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দুরারোগ্য ব্যাধি ছাত্রীপীড়া থেকে আরোগ্য লাভ করবে এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশরাস আসবে যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মকর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হন সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন দেখবেন স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথের সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে তাছাড়া বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খাবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলাফেরা করুন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুন ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া যারা দুরারোগ্য ব্যাধিভেলা থেকে পরিত্রাণ চান কেরিয়ার চমকাতে চান ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠুক চান অংশীদারদের সাথে মতানৈক্য দূর চান সহকর্মীদের সহ সহযোগিতা চান সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চান শিক্ষার্থীদের মনোবাসনাপূর্ণ চান প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি চান বন্ধুত্বের ভিত মজবুত চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরাস আসবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো জাতক জাতিকা জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধির ঝোয়ার ভুয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল পরিশ্রম মেধা সব মিলিয়ে আপনাদের জন্য সরণাত্ম করে দিনটি লিপিবদ্ধ থাকবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অ্যাপেডিকশান ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার